হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে যাচ্ছি মানিকগঞ্জ। আমি যাচ্ছি হচ্ছে মেহেদি ভাইয়া, ইয়াসিন ভাইয়া, মিজান ভাইয়া অ্যান্ড হৃদয় ভাইয়াদের সাথে। আমি যাচ্ছি মানিকগঞ্জ রস খেতে। গাইস, রোডে এতটা কুয়াশা, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আমরা সামনে কিছুই দেখতে পারতেছিলাম না। আমাদের বাইকের স্পিড ছিল 20 থেকে 30। গাইস, আমরা এই তো চলে আসছি মানিকগঞ্জ। আমরা মিজান ভাইয়ার বাসায় ছিলাম, মানে ওনার গ্রামে একটা বাড়ি ছিল, ওখানে ছিলাম আমরা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এই তো সকালে ঘুম থেকে উঠলাম 7টার দিকে। আমরা বাইকগুলো স্টার্ট দিয়ে আস্তে আস্তে আমরা সবাই বের হচ্ছি। গাইস, এই তো রস খেতে চলে আসছি। আমরা 4টা বাইক নিয়ে সকালে আসছিলাম রস খেতে। গাইস, এই তো ওই দিকে যে যেখানে ধোয়া উঠতেছে ওইখানে হচ্ছে আপনাদের খেজুরের রস থেকে যে গুড় তৈরি করা হয়। গাইস, ওয়েদারটা দেখেন কতটা জোস। এই তো আমরা রসের হাইটা নিয়ে আসছি। রসের হাই থেকে আমরা প্রত্যেকটা গ্লাসের রস ঢালতেছি আর একজন একজন করে আমরা নিতেছি। গাইস, এই তো রস খাচ্ছি আমি এখন আস্তে আস্তে, চায়ের মতো খাচ্ছি রস। আমার কাছে ভালোই লেগেছে। এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সকালে নাস্তা খেতে। রস খেয়ে এসে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি নাস্তা করবো সকালের। এই তো আমরা দুপুরে লাঞ্চ করে চলে আসছি পদ্মার পাড়ে। এই যে এখানে আমাদের সবগুলো বাইক, আমরা বেশ মোট ঢাকা থেকে 5টা বাইক আসছি। এই যে এটা মিজান ভাইয়ের বাইক। এই জায়গাটা দিয়ে বাইক নিয়ে আসতে আমাদের অনেক প্যারা খাইতে হয়েছে, অনেক কষ্ট করে এখান দিয়ে বাইক গুলো নিয়ে আসতে হয়েছে। গাইস, গাইস, এই তো আমাদের বাইকগুলো একটু ফটোশুট করা হচ্ছে। গাইস, এই যে এখানে মাঝখানে যে ইয়েলো কালার বাইকটা না, এটা ভাই এতটাই জোস। এটা সামনে হেডলাইটটা না, এটা পুরো হায়াবুসার হেডলাইট। গাইস গাইস, এই তো আমরা এখন একটু ঘুরতেছি বাইক নিয়ে। দেখেন গাইস, পাশের ওয়েদারটা, আশেপাশে ওয়েদারটা কতটাই জোস। এই তো আমরা এখানে যাচ্ছি সামনে, দেখেন সামনে। গাইস, এই যে এই ব্রিজটা হচ্ছে এখানে একটা ভাইরাল ব্রিজ, কিন্তু এখানে সব ছাপরি বাইকার এখানে। গাইস, এখানে দাঁড়ানোটা এতটাই আনসেফ আমাদের কাছে মনে হয়েছে, আমরা বেশি টাইম দাঁড়াইনি, এখানে আমরা চলে গেছি। গাইস, এটা ব্রিজের উপর থেকে ভিউ, ভিউটা সুন্দর বাট ব্রিজটা একটু আনসেফ। গাইস, এই সিঙ্গারাটা হচ্ছে মানিকগঞ্জের একটা ভাইরাল একটা সিঙ্গারা। গাইস, সিঙ্গারা খেয়ে চলে আসছি বাসায়, কারণ আমরা একটু পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই যে গাইস রুমটা দেখে, রুমটা কতটা সুন্দর। এই রুমে ছিল মিজান ভাই, ইয়াসিন ভাই, হৃদয় ভাইয়া এই রুমে ছিল। আর এই রুমে ছিলাম আমি, মেহেদি ভাই, রিজওয়ান ভাই।
আমরা এই রুমে ছিলাম গাইস রাতে। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। একটু বের হওয়ার আগে মিজান ভাইয়ের বাইকটাকে একটু ভিডিও করতেছিলাম, দেখেন বাইকটা অতটা জোস। আমরা এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা ঢাকায় যাচ্ছি সবাই, মিজান ভাই বাদে আমরা সবাই ঢাকা চলে যাচ্ছি, কারণ আজকে থেকে নাকি রাত 12টা পর ঢাকায় আর বাইক চলতে দিবে না। এ কারণে আমরা সন্ধ্যা 8টার দিকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে ব্লগটি এই পর্যন্ত ছিল। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটু করে লাইক আর একটু করে কমেন্ট করে দিন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।